ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর সাত রাস্তা বলে পরিচিত যেই ব্যস্ততম এলাকা এটি দিনের বেলা যেভাবে ব্যস্ত থাকে রাতের বেলাতেও কিন্তু এই রাস্তাটি ব্যস্ত থাকে সাতটি রাস্তার সংযোগস্থল বলে এই রাস্তাটির নাম সাত রাস্তা এই রাস্তাটি মূলত সাত রাস্তার সঙ্গে কারণ বাজারের সংযোগ ঘটিয়েছে এবং এই রাস্তাটি যে কারণবাজারের যে রেলগেট রেলগেটটা পার হয়ে কারণবাজার এলাকায় প্রবেশ করেছে এই সাত রাস্তা এবং কারণবাজার এলাকার সংযোগ কারী এই রাস্তাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যেটি দেখাতে চাই বিশেষ করে যে সোজা যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু প্রয়াত মেয়র আনিসুল হক তিনি এই রাস্তাটিকে উদ্ধার করেছিলেন বলতে হবে অর্থাৎ এখানে যে ট্রাক স্ট্যান্ড ছিল অবৈধ ট্রাক স্ট্যান্ড সেই অবৈধ ট্রাক স্ট্যান্ডটিকে সরিয়ে এখানে চলাচলের উপযোগী করেছিলেন রাস্তার দু সাইডে কিন্তু আবারও কাবার রাখা হচ্ছে এবং এই বিষয়টি হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আছে কিনা না এ ব্যাপারে আমরা সেভাবে জানতে পারছি না যেহেতু এখানে আমরা এখন পর্যন্ত যে দেখলাম যে যেহেতু একটি গুরুত্বপূর্ণ স্থান কিন্তু এখানে কিন্তু ট্রাফিক পুলিশ বা সার্জেন্টের অবস্থান দেখছি না ঠিক মধ্য মধ্যরাতে দিনের বেলা এই রাস্তায় চলাচল করে সাধারণত অন্যান্য গাড়িও চলা এখনও হয়তো বা চলাচল করবে কিছুটা সরুভাবে কিন্তু এরপর আমি যতটুকু দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারেই কিন্তু অসংখ্য কাবার্ড ভ্যান দাঁড়িয়ে আছে এবং যে কাজটি করে গিয়েছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক এই রাস্তাটিকে জনমানুষের সুবিধার জন্য চলাচল উপযোগী করার সেটি কিন্তু এই রাতের বেলা কিন্তু বদলে যায়